मलिक, नाम बता उसका। গত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রাইজ। মুক্তির পর থেকে ব্যাপক আলোচনায় সিনেমাটির গান, সংলাপ ও অভিনেতার ভঙ্গি। এতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন। এবার এই নায়কের সঙ্গে প্রেম করার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড তারকা আলিয়া ভাট। তবে বাস্তবে নয়, পর্দায়। তবে কি এবার জুটি হিসেবে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন আল্লু অর্জুন ও আলিয়া ভাট? জানা গেছে পুষ্পা দ্য রাইজ এর দ্বিতীয় পর্ব পুষ্পা দ্য রুল এর কাজ শুরু করেছেন দক্ষিণী অভিনেতা। অন্যদিকে আগামী 25 ফেব্রুয়ারি সঞ্জয় লীলা বনশালীর বহুল চর্চিত সিনেমা গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির মুক্তির জন্য অপেক্ষায় রয়েছেন বলি অভিনেত্রী আলিয়া। সম্প্রতি সিনেমার প্রচারের জন্য ভারতীয় সংবাদ মাধ্যমকে আলিয়া জানান, আল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী তিনি। তার পুরো পরিবার পুষ্পা দ্য রাইজ সিনেমা দেখেছে, তারা সবাই এখন আল্লু অর্জুনের ভক্ত। আর তাদের একটি প্রশ্ন, তিনি কবে আল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন? এ বিষয়ে আলিয়া বলেন, বাড়িতে তাকে আলু বলে ডাকা হয়। আল্লু অর্জুন ও আলিয়া ভাট নাম মিলিয়ে তাদের পরিবারের প্রশ্ন, আলু তুমি আল্লুর সঙ্গে কবে কাজ করবে? আর এর উত্তরে তিনি জানান, সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়বেন তিনি। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালীর প্রথম সিনেমা হিসেবে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হতে যাচ্ছে। তবে আলিয়া ভাটের জন্য এটি তৃতীয় সিনেমা। এর আগে আলিয়ার হাইওয়ে ও গলি বয় বার্লিনে বিশেষ বিভাগেও প্রদর্শিত হয়ে প্রশংসা পেয়েছিল।